আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন পাঠে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ মণ্ডল, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে সর্বপ্রথম আমি আমার ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার অনলাইন পাঠের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান। পত্র প্রথম, অধ্যায় দ্বিতীয়, হিসাবের বই সমূহ। শিখন ফল। এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব দুতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা ও জাবেদার শ্রেণী বিভাগ এবং এর গাণিতিক সমস্যা ও এর সমাধান। খতিয়ান প্রস্তুতকরণ, নগদান বহি, এক ঘরা, দুই ঘরা, তিন ঘরা ও বহু ঘরা বিশিষ্ট। নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা, সমন্বয় ও সমাপনী জাবেদা। আজকের ক্লাস শেষে আমরা জানতে পারব দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা এবং ডেবিট ক্রেডিট নির্ণয়, জাবেদার সংজ্ঞা, জাবেদার বৈশিষ্ট্য এবং জাবেদার কিছু গাণিতিক সমস্যা সমাধান। দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা, হিসাব রক্ষণের যে পদ্ধতির মাধ্যমে প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে বিভক্ত করে একটি পক্ষকে ডেবিট এবং এর সমপরিমাণ টাকা দিয়ে অপর পক্ষকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য নিম্নরূপ। এক, দ্বৈত সত্তা। দুতরফা দাখিলা পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার পর জাবেদা ভুক্তকরণের সময় দুটি পক্ষে বিভক্ত করা হয়। দাতা গ্রহীতা। প্রতিটি লেনদেনের একজন দাতা ও একজন গ্রহীতা থাকে। তিন, শ্রেণীবদ্ধকরণ। দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত হিসাব আলাদা আলাদা শিরোনামে শ্রেণীবিন্যাস করা হয়। আলাদা আলাদা শিরোনাম বলতে আমরা বুঝি বেতন হিসাব, ভাড়া হিসাব, আসবাবপত্র হিসাব এরূপ। চার, সমমূল্যের লেনদেন। প্রতিটি লেনদেন দাতা যে পরিমাণ সুবিধা প্রদান করে গ্রহীতাও ঠিক সে পরিমাণ সুবিধা গ্রহণ করে।
অর্থাৎ ডেবিট টাকার পরিমাণ ক্রেডিট টাকার সমপরিমাণ হয়ে থাকে। গাণিতিক শুদ্ধতা যাচাই, দুতরফা দাখিলা পদ্ধতিতে খতিয়ানের জের নিয়ে র্যামেল প্রস্তুত করে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে খতিয়ানের ডেবিট জের গুলো র্যামেলের ডেবিট কলামে এবং ক্রেডিট জের গুলো র্যামেলের ক্রেডিট কলামে লিপিবদ্ধ করে যদি দুই কলামের যোগফল সমান হয় তাহলে আমরা বুঝতে পারি হিসাবের শুদ্ধতা, অর্থাৎ হিসাব শুদ্ধ হয়েছে। পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা, দুতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। এ পদ্ধতিতে লেনদেনের কোনো পক্ষকে বাদ দেওয়া হয় না, অর্থাৎ একটি পক্ষকে যেরকম ডেবিট করা হয় অন্য পক্ষকে ঠিক একই পরিমাণ টাকা দিয়ে ক্রেডিট করা হয়, তাই এটিকে একটি বিজ্ঞানসম্মত হিসাব ব্যবস্থা বলা হয়ে থাকে। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা, দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি। এ পদ্ধতি সর্বজন স্বীকৃত পদ্ধতি, সারা বিশ্বেই এই পদ্ধতি সমাদৃত। এ পদ্ধতির সুবিধা সমূহ নিম্নরূপ। এক, স্থায়ী হিসাব সংরক্ষণ। এ পদ্ধতিতে লেনদেন সমূহ স্থায়ীভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করে রাখা হয়। দুই, লাভ লোকসান নির্ণয়। একটি নির্দিষ্ট সময় শেষে এ পদ্ধতিতে আয় বিবরণী প্রস্তুত করে লাভ লোকসান নির্ণয় করা হয়, অর্থাৎ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় সমূহ লিপিবদ্ধ করে যদি ব্যয় হতে আয় বেশি হয় তাহলে আমরা লাভ বলি, এবং যদি আয় হতে ব্যয় বেশি হয় তাহলে আমরা লোকসান বলে থাকি। ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন। এ পদ্ধতিতে লেনদেনের উভয় পক্ষ লিপিবদ্ধ হয় বলে সহজেই ভুল ত্রুটি উদ্ঘাটন করা যায়। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি কোনো কর্মচারী বা কর্মকর্তা করে থাকলে সেই জালিয়াতিও এ পদ্ধতিতে সহজেই উদ্ঘাটন করা সম্ভব। গাণিতিক শুদ্ধতা যাচাই। এ পদ্ধতিতে খতিয়ানের জের নিয়ে র্যামেল প্রস্তুত করে সহজেই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। তুলনামূলক বিশ্লেষণ। এ পদ্ধতিতে পূর্ববর্তী বছরের হিসাবের সাথে চলতি বছরের হিসাবের তুলনা করা যায়, অর্থাৎ পূর্ববর্তী বছরে কি পরিমাণ আয় ব্যয় হয়েছিল, কি পরিমাণ সম্পদ দায় ছিল, এ বছরে কি পরিমাণ আয় ব্যয় হয়েছে এবং কি পরিমাণ সম্পদ দায় হয়েছে তা যেহেতু একই পদ্ধতিতে হিসাব রাখা হয় ফলে সহজেই পূর্ববর্তী বছরের সাথে চলতি বছরের সম্পদ দায় আয় ব্যয় তুলনা করা সম্ভব। আর্থিক অবস্থা নির্ণয়। এ পদ্ধতিতে সম্পত্তি ও দায় দেনার হিসাব পৃথকভাবে রাখা হয় ফলে একটি নির্দিষ্ট দিনে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায়।
অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণ একটি নির্দিষ্ট দিনে প্রস্তুত করা হয় এবং এটি একটি বিবরণী, এটি কোনো হিসাব নয়। এর একদিকে সম্পদ থাকে আর একদিকে দায় থাকে। সম্পদকে আমরা স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, ভুয়া সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদে বিভক্ত করে থাকি। সুতরাং সম্পদের দিকে তাকালে আমরা কারবারের আর্থিক অবস্থা কতটুকু সুদৃঢ় তা আমরা বুঝতে পারব। ঠিক একই রকম দায় পাশে তাকালে কি পরিমাণ দায় আছে, স্থায়ী দায়, চলতি দায়, মালিকানা স্বত্ব সম্পর্কে সহজে অবগত হওয়া সম্ভব। হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। দুটি পদ্ধতিতে লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হয়, যথা সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় নিম্নরূপ। সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আমরা হিসাবকে তিন ভাগে ভাগ করে থাকি, যথা ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাব গ্রহীতা ডেবিট এবং দাতা ক্রেডিট হবে। সম্পত্তিবাচক হিসাব সম্পত্তি বৃদ্ধি ডেবিট, সম্পত্তি হ্রাস ক্রেডিট হবে। নামিক হিসাব ব্যয় বা লোকসান ডেবিট, আয় বা লাভ ক্রেডিট হবে। আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতিকে সমীকরণ পদ্ধতি বলে। এ পদ্ধতিতে আমরা হিসাবকে পাঁচ ভাগে ভাগ করে থাকি, সম্পদ, ব্যয়, দায়, আয়, মালিকানা স্বত্ব। সম্পদ এবং ব্যয় হিসাব বৃদ্ধি ডেবিট, হ্রাস ক্রেডিট হবে। দায় আয় এবং মালিকানা স্বত্ব হিসাব হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। লেনদেন হতে হিসাব খাত চিহ্নিত করে ডেবিট ক্রেডিট নির্ণয় ছকে দেখানো হলো। ছকের শিরোনামে ক্রমিক নম্বর, লেনদেন, হিসাব খাত, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আধুনিক পদ্ধতি, সনাতন পদ্ধতি। এক নম্বর, জনাব রহিম 50,000 টাকা নিয়ে কারবার শুরু করেন। লেনদেন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এখানে দুটি হিসাব খাত রয়েছে, একটি নগদান হিসাব আর একটি মূলধন হিসাব। আধুনিক পদ্ধতিতে নগদান হিসাব এর দ্বারা সম্পদ বৃদ্ধি পায়, তাই নগদান হিসাব ডেবিট হবে। আর মূলধন হিসাবের দ্বারা মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। সনাতন পদ্ধতিতেও সম্পদ বৃদ্ধি অর্থাৎ সম্পদ আসে এবং মূলধন হিসাবের কারণে মালিক সুবিধা প্রদান করেছে। দুই, ধারে পণ্য করায় 20,000 টাকা। লেনদেন বিশ্লেষণ করলে দেখা যায় যে দুটি হিসাব খাত, একটি ক্রয় হিসাব, অপরটি পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। আধুনিক পদ্ধতিতে ক্রয় হিসাবে ব্যয় বৃদ্ধি পায়, তাই ক্রয় হিসাব ডেবিট হবে। পাওনাদার হিসাবে দায় বৃদ্ধি পায়, তাই পাওনাদার হিসাব ক্রেডিট হবে। সনাতন পদ্ধতিতে
প্রায় 1 লাখ খরচ হলো পানাদার সুবিধা প্রদানকারী, তাই পানাদার কে উঠানো। তিন, নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা। এই লেনদেন বিশ্লেষণ করলে আমরা দুটি হিসাব খাত পাই, নগদান হিসাব, বিক্রয় হিসাব। আধুনিক পদ্ধতিতে নগদে পণ্য বিক্রয়ের ফলে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই নগদ ডেবিট হয়েছে। বিক্রয়ের দ্বারা আয় বৃদ্ধি পেয়েছে, তাই বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। সনাতন পদ্ধতিতে নগদের দ্বারা সম্পদ এসেছে, বিক্রয়ের দ্বারা আয় হয়েছে। চার, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। এ লেনদেনের দ্বারা দুটি হিসাব খাত দেখা যাচ্ছে, একটি আসবাবপত্র হিসাব আরেকটি নগদান হিসাব। আধুনিক পদ্ধতিতে আসবাবপত্র ক্রয়ের ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট। অন্যদিকে আসবাবপত্র ক্রয়ের ফলে নগদ টাকা কারবার থেকে চলে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট। সনাতন পদ্ধতিতে সম্পদ একদিকে যেরকম এসেছে, অন্যদিকে নগদ সম্পদ চলে গেছে। পাঁচ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা। এ লেনদেনের হিসাব খাত দুটি, উত্তোলন হিসাব, ক্রয় হিসাব। আধুনিক পদ্ধতিতে উত্তোলনের ফলে মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে, তাই উত্তোলন হিসাব ডেবিট হয়েছে। ক্রয়ের পরিমাণ হ্রাস হয়, ব্যয় হ্রাস পেয়েছে, তাই ক্রয় ক্রেডিট হয়েছে। সনাতন পদ্ধতিতে উত্তোলনের দ্বারা মালিক সুবিধা গ্রহণ করেছে এবং ক্রয় কমে গেছে। হিসাব চক্র, লেনদেন শনাক্ত থেকে শুরু করে তথ্য ব্যবহার ও বিশ্লেষণ পর্যন্ত বিভিন্ন ধাপে চক্রাকারে আবর্ত নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো, অর্থাৎ হিসাব চক্রের ধাপসমূহ কিভাবে চক্রকারে আবর্তিত হচ্ছে তা ছকের মাধ্যমে দেখানো হলো। প্রথমেই লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় ধাপ লেনদেন বিশ্লেষণ, তৃতীয় ধাপ জাবেদা ভুক্তিকরণ, চতুর্থ ধাপ খতিয়ানে স্থানান্তর, পঞ্চম ধাপ র্যামিল প্রস্তুতকরণ, ষষ্ঠ ধাপ সমন্বয় দাখিলা, সপ্তম ধাপ কার্যপত্র প্রস্তুতকরণ, অষ্টম ধাপ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, নবম ধাপ সমাপনী দাখিলা, দশম ধাপ হিসাব পরবর্তী রেয়ামিল। হিসাব চক্রের ধাপ সমূহের সংক্ষিপ্ত বর্ণনা, লেনদেন শনাক্তকরণ। হিসাব চক্রের প্রথম ধাপ হল লেনদেন শনাক্তকরণ। লেনদেন হতে হলে কোনো ঘটনার তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে, যথা দুটি পক্ষ, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আরো বৈশিষ্ট্য থাকলেও এই তিনটি বৈশিষ্ট্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এই তিনটি বৈশিষ্ট্য কোনো ঘটনার মধ্যে না থাকলে আমরা সেই ঘটনাকে লেনদেন বলে না। দুই, লেনদেন বিশ্লেষণ। এ ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে শিরোনাম চিহ্নিত করা হয়, যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি। তিন, জাবেদা ভুক্তকরণ। জাবেদা হিসাব চক্রের তৃতীয় ধাপ। লেনদেন রোজের ক্রম অনুসারে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে জাবেদা বহিতে লিপিবদ্ধ করা হয়।
চায় খতিয়ান স্থানান্তর। খতিয়ান হিসাব চক্রের চতুর্থ ধাপ, খতিয়ানের লেনদেন সমূহ স্থায়ীভাবে লিপিবদ্ধ করে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হয়। পাঁচ, রেয়ামিল প্রস্তুতকরণ। রেয়ামিল হিসাব চক্রের পঞ্চম ধাপ, খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেল নিয়ে রেয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। ছয়, সমন্বয় দাখিলা হিসাব চক্রের ষষ্ঠ ধাপ, হিসাব চক্রের এ অংশে সমন্বয়ের জন্য আবেদন দিতে হয়। কার্যপত্র প্রস্তুত। আর্থিক অবস্থার বিবরণী সহজে প্রস্তুত করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসাবে বহুগণা বিশিষ্ট যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কার্যপত্র বলে। কার্যপত্র 8 কলাম, 10 কলাম ও 12 কলাম হতে পারে। আর আর্থিক অবস্থার বিবরণী হিসাব চক্রের এ ধাপে কারবারের আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক অবস্থার বিবরণী হতে সম্পদ ও দায়ের চিত্র পাওয়া যায়। 9, সমাপনী দাখিলা। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের পর কারবারের আয় ব্যয় হিসাব সমূহ বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়। দশ, হিসাব পরবর্তী রেয়ামিল। এটি হিসাব চক্রের দশম ধাপ, রেয়ামিলের ডেবিট কলামে সম্পদ এবং ক্রেডিট কলামে দায় লিপিবদ্ধ করা হয়। জাবেদাবহি। ইংরেজি জার্নাল শব্দটি ফরাসি জার শব্দ হতে উৎপত্তি হয়েছে। জার শব্দের অর্থ হল দিবস। দুতফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী প্রতিটি লেনদেন দুটি পক্ষে বিভক্ত করে তারিখের ক্রম অনুসারে জাবেদাবহিতে লেখা হয়। আলোচনা থেকে আমরা বলতে পারি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা ও বিশ্লেষণ সহকারে যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদাবহি বলে। জাবেদার বৈশিষ্ট্য। জাবেদা হিসাব চক্রের তৃতীয় ধাপ, জাবেদাকে হিসাবের প্রাথমিক বহি বলে। জাবেদার বৈশিষ্ট্য নিম্নরূপ। এক, প্রাথমিক বই। লেনদেন সংগঠিত হওয়ার পর সর্বপ্রথম জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয়, তাই জাবেদাকে আমরা হিসাবের প্রাথমিক বই বলে থাকি। দুই, দৈনিক বই। প্রতিদিনের লেনদেন প্রতিদিন জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় বলে জাবেদাকে দৈনিক বই নামে অভিহিত করা হয়। অর্থাৎ জাবেদা রোজের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয়। তিন, দ্বৈত সত্তার ব্যবহার। দ্বৈত সত্তার নিয়ম অনুসারে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে, একটি পক্ষ ডেবিট এবং অপর পক্ষ ক্রেডিট করে জাবেদা প্রস্তুত করা হয়। 1494 সালে ইতালির ভেনিস শহরের লুকা পেসিওলা নামে একজন ব্যক্তি, যিনি দ্বৈত সত্তার উদ্ভাবক, তিনি সুমাডিয়ারিথমেটিকা জিওমেট্রিকা প্রকর্ষণে প্রকর্ষণ লেটা নামক গ্রন্থের মধ্যে দ্বৈত সত্তা নামে একটি চ্যাপ্টার রচনা করেন, যাকে ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট বলে চিহ্নিত করা হয়। চার, পাঁচটি ঘরে বিভক্ত। জাবেদা বইয়ের প্রতিটি পৃষ্ঠাকে পাঁচটি ঘরে বিভক্ত করা হয়, যথা তারিখ, বিবরণ, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। পাঁচ, ব্যাখ্যা প্রদান।
জাবেদা বইতে প্রতিটি লেনদেনের ব্যাখ্যা প্রদান করা হয়, অর্থাৎ ব্যাখ্যা ও বিশ্লেষণ সহকারে প্রত্যেকটা লেনদেন জাবেদা লিপিবদ্ধ করা হয়। সহকারী বই জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করা হয় বলে জাবেদাকে সহকারী বই বলে। জাবেদাত গাণিতিক সমস্যা ও সমাধান, পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন, বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করা হয় তাকেই হিসাব বিজ্ঞানে ক্রয় বলে। ক্রয় এক প্রকার ব্যয়, পণ্য ক্রয়ের দ্বারা ব্যবসার খরচের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে খরচ বৃদ্ধি জনিত কারণে ক্রয় হিসাবে ক্রয় ডেবিট করা হয়। ক্রয় হিসাব ডেবিট হওয়ার কারণ সংক্রান্ত কতিপয় লেনদেন এবং এর জাবেদা দাখিলা নিম্নে দেখানো হবে। পণ্য ক্রয় 10,000 টাকা, এক্ষেত্রে জাবেদা বিশ্লেষণ করলে আমরা দুটি হিসাব খাত পাই, একটি ক্রয় হিসাব, অন্যটি নগদান হিসাব। ক্রয় ব্যয়, তাই ক্রয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ক্রয় ডেবিট হয় এবং নগদ টাকা কারবার থেকে চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে। 10,000 টাকা 10,000 টাকা। জালালের নিকট হতে নগদে পণ্য ক্রয় 15,000 টাকা, লেনদেনের হিসাব খাত দুটি, একটি ক্রয়, অন্যটি নগদান। নগদে ক্রয়ের দ্বারা একদিকে যেমন ব্যয় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নগদ টাকা কারবার থেকে হ্রাস পেয়েছে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম অনুযায়ী ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় ডেবিট হয়, তাই ক্রয় ডেবিট হয়েছে এবং নগদ টাকা কারবার থেকে চলে গেলে হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদান ক্রেডিট হয়েছে। 15,000 টাকা 15,000 টাকা। 3, রনির নিকট হতে পণ্য ক্রয় 5,000 টাকা, এ লেনদেনের দুটি হিসাব খাত রয়েছে। এ লেনদেনের নগদে ক্রয়ের কথা উল্লেখ নাই, রনির নাম উল্লেখ রয়েছে, এই জন্য এ লেনদেনটি ধারে হয়েছে বলে ধরে নিতে হবে। এক্ষেত্রে হিসাব খাত দুটি, একটি ক্রয় হিসাব আরেকটি পানাদার রানি হিসাব। ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই ক্রয় ডেবিট, ধারী ক্রয়ের ফলে পাওনাদার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে, তাই পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছে। আধুনিক পদ্ধতিতে পাওনাদার পরিবর্তে প্রদেয় হিসাব ক্রেডিট হয়েছে বলে লেখা হয়, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার রানি হিসাব ক্রেডিট অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। 5,000 টাকা 5,000 টাকা। ধারে পণ্য করা চায় 8,000 টাকা, লেনদেনের দল ক্রয় হিসাবের দ্বারা ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই ক্রয় ডেবিট এবং ধারে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়েছে, পাওনাদার বৃদ্ধি পেয়েছে, তাই পাওনাদার হিসাব ক্রেডিট। 8,000 টাকা 8,000 টাকা। চেকের মাধ্যমে পণ্য করায় 6,000 টাকা, এই লেনদেনের চেকের মাধ্যমে পণ্য করার ফলে ব্যাংক হিসাব হ্রাস পেয়েছে, তাই ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 6,000 টাকা 6,000 টাকা। স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য করায় 10,000 টাকা, স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয় করলে দায়ের সৃষ্টি হয়, অর্থাৎ প্রদেয় বিলের সৃষ্টি হয়, তাই ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট হবে। দায় দিতে পেলে দায় ক্রেডিট হয়। 10,000 টাকা 10,000 টাকা। আজিমের নিকট হতে 3,000 টাকার পণ্য ক্রয় করে নগদে 2,000 টাকা ও 1,000 টাকার চেক প্রদান করা হলো। এক্ষেত্রে হিসাব খাত তিনটি, যথা ক্রয় হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব, অর্থাৎ নগদ টাকা কারবার থেকে হ্রাস পেয়েছে এবং চেকের মাধ্যমে পণ্য ক্রয়ের ফলে ব্যাংক থেকে টাকা হ্রাস পেয়েছে,
এই জন্য তো হিসাব ডেবিট নগদ আমি হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে নগদ আমি হিসাব ক্রেডিট হয়েছে 2000 টাকা ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে 1000 টাকা মোট মিলে 3000 টাকা ক্রয় ডেবিট হয়েছে বিক্রয় উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো 10000 টাকা এ যাবে দায় হিসাব খাত দুটি বিক্রয় উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় বিধায় ক্রয় হিসাব ডেবিট হবে আর নগদ টাকা কারবার থেকে চলে গেছে নগদ হিসাব ক্রেডিট হবে তো ক্রয় হিসাব ডেবিট নগদ ক্রেডিট 10000 টাকা 10000 টাকা নয় 15000 টাকার পণ্য ক্রয় করে 7000 টাকা নগদে পরিশোধ করা হলো এই যাবে দায় হিসাব খাত তিনটি ক্রয় হিসাব নগদান হিসাব পানাদান হিসাব যেহেতু 15000 টাকার পণ্য ক্রয় করে 7000 টাকা নগদে পরিশোধ করা হয়েছে ধরে নিতে হবে 8000 টাকার পণ্য ধারে ক্রয় করা হয়েছে ধারে ক্রয়ের ফলে পানাদারের সৃষ্টি হয়েছে পানাদার বৃদ্ধি পেয়েছে এই জায়গাটাকে মিশ্র জায়গাটা বলে সেক্ষেত্রে জায়গাটা হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট সময়ের স্বল্পতার কারণে আজকের ক্লাস এখানে শেষ করছে পরবর্তী ক্লাসে জাবেদার গাণিতিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরিশেষে একটি মেসেজ দিয়ে শেষ করছি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি করোনা থেকে দূরে থাকি আমরা ধূমপান করব না ধূমপান বিষপান ধূমপানের কারণে স্বাস্থ্যহানি ঘটে এমনকি জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে আমরা ধূমপান সহ সমস্ত মাদক সেবন হতে বিরত থাকব নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ